আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। একদিনে করোনায় সর্বোচ্চ শনাক্ত 1273 জন, মৃতের সংখ্যা 14। বসুন্ধরায় 2000 শয্যার করোনা হাসপাতাল চালু। মানুষ সচেতন না হলে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন বললেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীর প্রবেশ পথে বেড়েছে যাত্রী ও ব্যক্তিগত পরিবহন, স্বাস্থ্যবিধি না মেনেই অবাধে চলছে ঈদ কেনাকাটা। যুক্তরাষ্ট্রে করোনায় এক বাংলাদেশির মৃত্যু, 242 জনকে নিয়ে ঢাকার পথে বিশেষ ফ্লাইট। এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। সংবাদে এছাড়াও থাকছে, করোনা পরিস্থিতিতে গণমাধ্যমের নিম্ন আয়ের কর্মীদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। এবার বিস্তারিত, গত 24 ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে 1273 জনের দেহে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত 22268 জন। 24 ঘন্টায় মারা গেছে 14 জন। এ যাবৎ করোনা ভাইরাসে মারা গেছে 328 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। ফজলুর রাবি জানাচ্ছেন বিস্তারিত। নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, সারা দেশে 41টি ল্যাবে গত 24 ঘন্টায় 8114 জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হন এ যাবৎকালে সর্বোচ্চ 1273 জন। এ পর্যন্ত সারা দেশে মোট 1,75,228 জনের শরীরের নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্ত হয়েছে 22,268 জন। নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আমরা যে শনাক্ত করেছি তার মধ্যে রিকভারি রেট বা সুস্থতার হার হলো 19.64% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.47%। গত 24 ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়ে মারা গেছে 14 জন, এদের মধ্যে পুরুষ 13 জন আর নারী 1 জন, যাদের মধ্যে ঢাকা বিভাগে 9 জন ও চট্টগ্রাম বিভাগে 5 জন। তাদের বয়স বিশ্লেষণে আমরা দেখছি 11 থেকে 20 বছরের মধ্যে 1 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 2 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 3 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 3 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 3 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন। গত 8 মার্চ দেশে প্রথম করোনা পজিটিভ ব্যক্তি শনাক্ত হয় আর 18 মার্চ প্রথম এই ভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। বিশেষ ময়মনসিংহ বিভাগের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ সহ নতুন করে 30 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে রংপুরে 7 পুলিশ সহ আরও 19 জন আক্রান্ত আর নেত্রকোনায় গত 24 ঘন্টায় 8 জন পুলিশ সহ করোনা পজিটিভ হয়েছে 17 জন। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মমিনুর রিপন। করোনার অন্যতম হটস্পট নারায়ণগঞ্জে প্রতিদিনই বাড়ছে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় 2 জন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা 63, নতুন করে 22 জন যোগ হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা 1631 জন। পুলিশ সুপার জানিয়েছেন, এখন পর্যন্ত সেখানে 107 জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত, তবে জেলায় সুস্থ হয়েছেন মোট 400 জন। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় গত 24 ঘন্টায় 446 জনের নমুনা পরীক্ষায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ সহ 30 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নেত্রকোনার কেন্দুয়া থানার 8 পুলিশ সদস্য, ইউএনও অফিসের 3 স্টাফ ও হাসপাতালের 1 স্বাস্থ্যকর্মী সহ 17 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ময়মনসিংহ বিভাগে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত 550 জন। সিলেট বিভাগেও করোনার ভয়াবহতা বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় সিলেট জেলায় 18, হবিগঞ্জে 11, সুনামগঞ্জে 1 এবং মৌলভীবাজারে 2 জন সহ মোট 32 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত 391 জন।
বরিশাল বিভাগের চার জেলায় করোনায় নতুন আক্রান্ত হয়েছেন পুলিশ সদস্য সহ 13 জন। এ নিয়ে বিভাগটিতে মোট আক্রান্তের সংখ্যা 216 আর মৃত্যু হয়েছে 6 জনের, সুস্থ হয়েছেন 105 জন। গত 24 ঘন্টায় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে 188 জনের নমুনা পরীক্ষায় 7 জন পুলিশ সহ 19 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে 2 জনের। ঠাকুরগাঁয়ে নার্স সহ নতুন করে 6 জন শনাক্ত হওয়ায় রংপুর বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 501 জনে। ফেনীতে নতুন করে আরও 31 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 61, তবে সুস্থ হয়েছেন 8 জন। এছাড়া চট্টগ্রাম ও নোয়াখালীতে 82 জনের নমুনা পরীক্ষায় 31 জনের করোনা পজিটিভ হয়েছে। ভোলায় ব্যাংক কর্মকর্তা সহ আরও 6 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট 16 জনের করোনা ভাইরাস শনাক্ত হলো, তাদের মধ্যে সুস্থ হয়েছেন 5 জন। চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এই প্রথম 2 জন রোগী সুস্থ হয়েছেন। তবে শপিং মল ও বাজারে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানায় নতুন করে রোগী শনাক্ত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে চালু হয়েছে 2000 সজ্জার করোনা আইসোলেশন সেন্টার ও হাসপাতাল। 3 সপ্তাহে এই হাসপাতালটি তৈরি করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, মানুষের অসচেতনতায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। মাত্র 10 দিনে 1000 সজ্জার করোনা হাসপাতাল তৈরি করে আলোচনার সৃষ্টি করে চীন। বাংলাদেশে 2000 সজ্জার হাসপাতাল তৈরি করা হলো 3 সপ্তাহে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে তৈরি করা হয়েছে অস্থায়ী কোভিড-19 হাসপাতাল। বসানো হয়েছে বেড, থাকছে 4000 অক্সিজেন সিলিন্ডার সহ যাবতীয় সরঞ্জাম। মূলত এটি করোনা রোগীদের আইসোলেশন সেন্টার বা পরিচর্যা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য 71টি আইসিইউ বেডও প্রস্তুত করা হচ্ছে। আমিও মনে করি যাদের এরকম ব্যবস্থা আছে, যদি নাও থাকে, যেভাবে পারে সবাই একটু সাহায্য করেন বাংলাদেশকে। প্রথম অবস্থায় 500 সজ্জার জন্য ডাক্তার ও নার্স নিয়োগ করা হবে। পর্যায়ক্রমে 315 জন সিনিয়র চিকিৎসক, 630 জন মেডিকেল অফিসার, 1260 জন সিনিয়র নার্স ও 2500 স্টাফ নার্স নিয়োগ দেওয়া হবে। এত বেশি চিকিৎসক ও নার্স পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় থাকলেও স্বাস্থ্যমন্ত্রী বলছেন, জনবল সংকট হবে না। হাসপাতাল তো আর জনবল ছাড়া তো আর আইসোলেশন সেন্টার হাসপাতাল চলতে পারবে না। প্রয়োজনীয় যে জনবল আছে সেটা পর্যায়ক্রমে চলে আসবে এবং এটা আমরা 3টি স্তরে আমি দিতে বলেছি। একটি হলো যে 500 বেডের জন্য প্রথমে আসুক, আমরা দেখবো কীরকম রুগী আসে, তারপরে আবারও 500, তারপরে আমরা দেখবো কীভাবে রুগী আসতেছে, তারপরে আবারও 500 বা 1000, এইভাবে এটাকে পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। মন্ত্রী জানান, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে করোনার সংক্রমণ ঠেকানো সম্ভব নয়, দায়িত্ব পালন করতে হবে অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থাকেও। আমরা যখন দেখি দোকানে জটলা পাকাচ্ছে, আমরা দেখি শিল্পের সামনে, আমরা দেখি ফেরিঘাটে, তখন আমরা আতঙ্কিত হই যে সংক্রমণ তো বৃদ্ধি পাবে। এবং আপনারা লক্ষ্য করছেন সংক্রমণ কিছুটা হলেও বেড়েছে। এই কাজগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতে পারে না। কনভেনশন সেন্টারকে করোনা হাসপাতাল করার ধারণা নতুন নয়। স্পেন এরকম একটি সেন্টারকে 5000 সজ্জার করোনা হাসপাতালে রূপান্তর করে আর ব্রিটেন করে 4000 সজ্জার। তবে রোগী কমে যাবার পর সেগুলো বন্ধ করা হয়। বসুন্ধরা কর্তৃপক্ষ বলছে, সরকার যতদিন চাইবে এই সেন্টার ব্যবহার করতে পারবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় বেড়েছে যানবাহন, কোথাও কোথাও দেখা গেছে যানজট। নিয়মের তোয়াক্কা না করেই রাজধানীর প্রবেশ পথগুলোতে বেড়েছে যাত্রী ও ব্যক্তিগত পরিবহন। সড়কে পুলিশও ঢিলেঢালাভাবে দায়িত্ব পালন করছেন আর স্বাস্থ্যবিধি না মেনে অবাধে ঈদ কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। বিস্তারিত শরফুল আলমের রিপোর্টে। গণপরিবহন বন্ধ, সীমিত আকারে চলছে অফিস, এমন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীতে আসছেন অনেকেই। কয়েক ধাপে অটোরিকশা আর প্রাইভেট কারে ঢাকায় আসছেন শ্রমজীবী মানুষ। হেমায়তপুর থেকে আসছি রিক্সায় ঘুরে। সাগর হেমায়তপুর থেকে হাইটা গাবতলি পর্যন্ত আসছি আমার বোনের বাসা দেওয়ার জন্য।
অনেকে আবার অতিরিক্ত যাত্রী হয়ে রাজধানী ছাড়ছেন। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে ভয় নেই তাদের। ঢাকায় প্রবেশ বা বের হওয়ার চেকপোস্টগুলোতে নেই আগের মতো কড়াকড়ি। আপনার কোথায় যাবেন? চুয়াডাঙ্গা। প্যাসেঞ্জার মাঝে মাঝে চান্দুরাও যায়, সিরাজগঞ্জ যায়। সাধারণ ছুটি বা লকডাউনের মধ্যেও রাজধানীতে অবাধে চলছে যানবাহন। এদিন ঢাকার বিভিন্ন মোড়ে ছিল গাড়ির অতিরিক্ত চাপ, কোথাও কোথাও ছিল যানজট। ডাক্তারি চাকরি করে এগুলো আমরা ছাড় দিই, আর যেগুলো ওভার এবং অযথা করে ওগুলো আমরা মামলা দিচ্ছি। বাইরে বের হয়ে সামাজিক দূরত্ব না মানার প্রবণতাও বাড়ছে, ভিড় বাড়ছে রাজধানীর বিভিন্ন শপিং মলে। করোনার মধ্যে আমরা সতর্ক হয়েই আসছি, টপস নিব, সেজন্য অনেক টেনশন আছে, ভিতরে ভয়ও আছে, তারপর কেনাকাটা করতে হয় বাচ্চাদের জন্য। বেঁচে কেনা তো নাই ভাইয়া, খুলেই বসে রয়েছি আমরা, নাক পায়রা খুলছি ভাই, কি করুন পেড়ার দায়। স্বাস্থ্যবিধি না মেনে মার্কেটগুলোতে কেনাকাটা চলছে। এতে কেনাকাটা করতে আসা লোকরা যেমন করোনার ঝুঁকির মধ্যে রয়েছেন, তেমনি তাদের পরিবারের সদস্যরা রয়েছেন করোনা সংক্রমণের আশঙ্কায়। এই অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সচেতন হতে হবে সবাইকেই। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। 1981 সালের এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে ভারতের রাজধানী দিল্লি থেকে ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। 1981 সালের 14, 15 এবং 16 ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। এরপরই 17 মে তিনি দেশে ফিরে আসেন। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী প্রতি বছর নানা কর্মসূচি পালন করলেও এবার করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি পালিত হচ্ছে না। করোনা ভাইরাস রোধে শুরু থেকেই সরকার কার্যকর পদক্ষেপ নেওয়ায় অন্য দেশের তুলনায় বাংলাদেশের সংক্রমণ থেকে কিছুটা ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানী ধানমন্ডির কার্যালয়ে বিভিন্ন সংগঠনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দূরদর্শী নেতৃত্বে সংকট দূর করে দেশকে এগিয়ে নিচ্ছে প্রধানমন্ত্রী। 1981 সালে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধী বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যার যে কলঙ্ক আমরা পড়ে বয়ে বেড়াচ্ছিলাম, বাঙালিকে তিনি কলঙ্কমুক্ত করেছিলেন, তিনি পাপ মুক্ত করেছিলেন, এই জাতিকে যুদ্ধাপরাধীদের বিচার। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন কেবল বঙ্গবন্ধু কন্যা হিসেবে নয়, বরং তা ছিল গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার অগ্নিবীণার প্রত্যাবর্তন। সচিবালয়ে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, 1981 সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হবার পর শেখ হাসিনা দেশে ফেরার প্রত্যয় ঘোষণা করলে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাতে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। পরবর্তীতে আন্তর্জাতিক চাপে বঙ্গবন্ধুর কন্যাকে দেশে আসতে দিতে বাধ্য হয়েছিলেন তিনি। বঙ্গবন্ধু কন্যা এদিন শুধু ব্যক্তি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ছিল না, এদিন ছিল গণতন্ত্র বা মুক্তিযুদ্ধের চেতনার স্বদেশ প্রত্যাবর্তন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে একটি সমৃদ্ধ দেশে রূপান্তরিত হতে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ নাম মুছে ফেলে আজকে মধ্যমায়ের দেশে রূপান্তরিত হয়েছে। সারা দেশে দুর্ভিক্ষের ছায়া নেমে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, গরিব ও কর্মহীন মানুষ সরকারি ত্রাণ পাচ্ছে না, অথচ জনগণের টাকায় কেনা ত্রাণ ইউপি চেয়ারম্যান, সদস্য এবং আওয়ামী লীগ নেতারা আত্মসাত করছেন। ময়মনসিংহের পাইথল ইউনিয়নে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার মোফাক্কারুল ইসলাম রানার উদ্যোগে ত্রাণ বিতরণের সময় রুহুল কবির রিজভী এসব কথা বলেন। কিন্তু এই দুর্ভিক্ষ, এই 257 কোটি টাকা জনগণের টাকা, সেখান থেকে সরকারের লোকে যদি 500 টাকা নিয়ে নেয়, আর দেখা যাচ্ছে যার অবস্থা ভালো সচ্ছল লোক তাকে দেওয়া হচ্ছে, কারণ তিনি ওই এলাকার যিনি লিস্ট করছেন, তালিকা করছেন, তার আত্মীয়, এটাও খবরের কাগজে এসছে। এই দুর্যোগের মধ্যে, এই মহামারীর মধ্যে, এই হাহাকারের মধ্যে চারিদিকে দুর্ভিক্ষের ছায়া যেখানে নেমেছে সেইখানে আপনার যদি গরিব মানুষের চাল যদি আত্মসাৎ করা হয় তাহলে এই মানুষটা যাবে কোথায়?
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় আম্পানের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এইসব বন্দর থেকে ঘূর্ণিঝড়টি সহস্রাধিক কিলোমিটার দূরে একই স্থানে অবস্থান করায় সাগর উত্তাল রয়েছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়টি আগামী 19 ও 20 মে উপকূলে আঘাত হানতে পারে পূর্বাভাস দিয়েছেন তারা। এটা আরও কিছুটা ঘনীভূত হতে পারে এবং ঘনীভূত হলে এটার ডিরেকশন যেটা হবে সেটা উত্তর উত্তর পশ্চিম দিকে আপাতত অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। যেই সমস্ত মাছ ধরার নৌকা এবং ট্রলার আছে তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করবে, যেন তাদেরকে পরবর্তী ওয়ার্নিং দেওয়ার সাথে সাথে তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারে, এবং সেই সাথে তাদেরকে বলা হচ্ছে যেন তারা গভীর সাগরে বিচরণ না করে। করোনা পরিস্থিতির মধ্যে সংকটে পড়া গণমাধ্যমের নিম্ন আয়ের কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। কারওয়ান বাজারে এটিএন বাংলার কার্যালয়ে এটিএন মেডিকেয়ারের উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। আরো জানাচ্ছেন একরামুল হক সাইম। করোনা পরিস্থিতিতে সংকটে পড়ছে বিভিন্ন পেশায় কাজ করা নিম্ন আয়ের কর্মীরা। গণমাধ্যমে কর্মরত কম বেতনের কর্মচারীদের অনেকেও দিন কাটাচ্ছেন কষ্টে সৃষ্টে। তাদেরই পাশে এসে দাঁড়িয়েছে এটিএন মেডিকেয়ার। রোববার এটিএন বাংলার কার্যালয়ে এমন 100 জনের হাতে তুলে দেওয়া হয় নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য। আমরা চেষ্টা করব যে এটাকে আরও দীর্ঘ সময় নিয়ে যেন প্রতি মাসে এই আমাদের কাছে লিস্ট আছে প্রতিটা চ্যানেলেরই, ওই লিস্ট অনুযায়ী সবাইকে আমরা রেগুলার দিয়ে যেতে পারি। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, করোনা দুর্যোগে গণমাধ্যমের নিম্ন আয়ের কর্মীদের বিশেষ গুরুত্ব দিচ্ছে এটিএন মেডিকেয়ার। অন্যদেরকেও গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। গরিবদের সহায়তা দেওয়া হচ্ছে, যারা কাজ নাই শ্রমিক তাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু মিডিয়া নিয়ে কেউ চিন্তা ভাবনা করতেছে না। সেই জন্য আমরা বললাম যে মিডিয়াতে তো যারা 10,000 টাকা নিতে বেতন পায় আজকের এই ক্রাইসিসের সময় তাদের তো দিনকাল চলতে হবে। সেই জন্যই আমাদের মিডিয়াকে বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে সেটা, যে আমাদের এই মিডিয়ার যারা কম বেতনধারী লোকজন যারা অভাবে আসে এই সময় তাদেরকেই বেছে নেওয়ার মূল আমাদের উদ্দেশ্য। আমি মনে হয় প্রতিটা চ্যানেল যদি 100টা করে যদি সাহায্য করে তাহলেই তো আমরা অনেক লোককে আমরা সহায়তা করতে পারবো। সুতরাং আমি আহ্বান করবো সবাই মিলে এগিয়ে আসেন। করোনা পরিস্থিতির মধ্যে গণমাধ্যমের নিম্ন আয়ের কর্মীদের সহযোগিতার কাজ আগেই শুরু করেছে এটিএন মেডিকেয়ার। এই কাজ অব্যাহত থাকবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আগামী 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন বাংলাদেশের সমুদ্র সীমায় চিংড়ি, কাটলফিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম বলেছেন, এ সময়ের মধ্যে দেশি বিদেশি মৎস্য আরোহণকারীদের অবৈধ মৎস্য আহরণ যে কোনো মূল্যে বন্ধ করা হবে। দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি বৃদ্ধির জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত অনলাইন সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। তামাক সেবন করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন সতর্কতা আমলে নিয়ে আসন্ন 2020-21 অর্থ বাজেটে তামাক পণ্যের কর ও দাম বৃদ্ধির দাবি জানিয়েছে প্রজ্ঞা ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স আত্মাসহ তামাক বিরোধী বিভিন্ন সংগঠন। বাজেটে তামাকের ওপর সুনির্দিষ্ট কর পদ্ধতির প্রবর্তন, সিগারেটের 2 স্তরের মূল্য নির্ধারণ এবং খুচরা মূল্যের ওপর 3% সারচার্জ আরোপেরও দাবি জানিয়েছেন তারা। এই প্রস্তাবনায় সমর্থন জানিয়েছেন ডক্টর কাজী খলিকুজ্জামান সহ বিশিষ্ট অর্থনীতিবিদরা। 2020-21 অর্থ বছরে যেটা খেয়াল করতে হবে, তামাক পণ্যের মূল্য যেন বাড়ে। সিগারেটের এখন 4 স্তরের মূল্য আছে, সেটাকে 2020-21 অর্থ বছরে কমিয়ে 2 স্তরে আনার প্রস্তাব করছি। এছাড়াও অন্যান্য কর পদক্ষেপের সাথে সব ধরনের তামাক পণ্যের খুচরা মূল্যের উপর 3% হারে সারচার্জ আরোপ করা দিতে পারে। এই তামাক করের সংস্কার যদি বাস্তবায়ন করা হয় তাহলে এখান থেকে সম্পূরক শুল্ক এবং ভ্যাট বাবদ প্রায় 10,000 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব এবং 3% সারচার্জ থেকে আরও প্রায় 1,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আয় অর্জন করা সম্ভব। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
রংপুরে শুরু হয়েছে বোরো ধান চাল সংগ্রহ অভিযান। এ উপলক্ষে রংপুর সদর খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক আসিফ আহসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সরওয়ারুল হক উপস্থিত ছিলেন। চলতি বোরো মৌসুমে সদর ও মেট্রোপলিটন এলাকায় 36 টাকা দরে 4258 মেট্রিক টন সিদ্ধ চাল, 35 টাকা দরে 123 মেট্রিক টন আতপ চাল, 26 টাকা দরে 2888 মেট্রিক টন ধান এবং 28 টাকা দরে 26 মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। আগামী আগস্ট পর্যন্ত চলবে ধান চাল সংগ্রহ অভিযান। গ্রিসে দ্বিতীয় দফায় লকডাউন তোলার পর এবার উন্মুক্ত করা হলো 500 বেশি সমুদ্র সৈকত। তবে এসব সৈকতে যেতে বেশ কিছু নির্দেশনা মানতে হবে সবাইকে। গ্রিস থেকে আরো জানাচ্ছেন ডক্টর আল আমিন। গ্রিসে দ্বিতীয় ধাপে লকডাউন উত্তোলনের ফলে করোনা ভাইরাসের প্রকোপ কমতে থাকায় এবং সরকার জনগণের দাবির সাথে সম্মতি পোষণ করে আজ থেকে গ্রিসের 515টি সমুদ্র সৈকত কিছু শর্ত সাপেক্ষের ভিত্তিতে জনগণের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত করেছে। শর্তগুলি হচ্ছে, কোনো ধরনের গান বাজনা কিংবা পার্টি সমুদ্র সৈকতে করা যাবে না, ফুটবল কিংবা ভলিবল সমুদ্র সৈকতে খেলা যাবে না, এবং 1000 স্কোয়ার মিটারের মধ্যে 40 জনের বেশি একত্রিত হতে পারবে না, এক আম্ব্রেলা থেকে আরেক আম্ব্রেলার দূরত্ব অবশ্যই 4 মিটার হতে হবে। এদিকে স্পেন, ইতালি, ফ্রান্স, ইউনাইটেড কিংডম এবং নেদারল্যান্ডের সাথে বিমান চলাচলে নিষেধাজ্ঞা বর্ধিত করে 31 মে পর্যন্ত করা হয়েছে। অপরদিকে তুরস্ক, আলবেনিয়া এবং উত্তর ম্যাকাডোনিয়াতে যা বিমান চলাচলের নিষেধাজ্ঞা বর্ধিত করে 14 মে পর্যন্ত করা হয়েছে। তাছাড়া নন ইউরোপিয়ান অধিবাসী যারা গ্রিস ভ্রমণ করতে চান তাদের ভ্রমণের নিষেধাজ্ঞা 31 মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আরেকটি খুশির খবর হচ্ছে, সরকার আগামী 25 মে থেকে রেস্টুরেন্ট, কফি শপ এবং বড় বড় শপিং মলগুলো, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণরূপে খুলে দেওয়ার পরিকল্পনা করেছেন, যেটা আগে জুনের 1 তারিখ থেকে খুলে দেওয়ার পরিকল্পনা ছিল। করোনা ভাইরাসের কারণে কর্মহীন, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করছে ঢাকার ফেনি সমিতি। সকালে রাজধানীর সেগুনবাগিচায় 1000 বেকার ও দরিদ্র মানুষের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় সংগঠনটির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সেলিম উপস্থিত থেকে দুস্থদের হাতে এই ত্রাণ সহায়তা তুলে দেন। দেশে করোনা সংকট চলাকালীন সময় তাদের এই কার্যক্রম চলবে বলে জানান সংগঠনটির সদস্যরা। সেহরি ও ইফতারের সময়সূচি। আজ ঢাকায় সেহরির শেষ সময় 3:46, রাজশাহীতে 3:51, সিলেটে 3:37, চট্টগ্রামে 3:44, খুলনায় 3:52, বরিশালে 3:48, রংপুরে 3:45 এবং ময়মনসিংহে সেহরির শেষ সময় 3:43। আগামীকাল ঢাকায় ইফতার সন্ধ্যা 6:39, রাজশাহীতে সন্ধ্যা 6:46, চট্টগ্রামে 6:30, সিলেটে 6:34, খুলনায় 6:38, বরিশালে 6:37, রংপুরে 6:46 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:40। এবার জানিয়ে দিচ্ছি পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাসের কারণে 2019-20 মৌসুমে প্রিমিয়ার ফুটবল লীগের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। তাছাড়া চলতি মৌসুমের স্বাধীনতা কাপ ফুটবলের খেলাও বাতিল করা হয়েছে। লীগ পরিত্যক্ত হওয়ায় কোনো দল রেলিগেটেডও হবে না বলে জানানো হয়। এর আগে মোট 5 রাউন্ডের খেলা হওয়ার পর করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় লীগ স্থগিত করা হয়। অবশেষে ক্লাব কর্মকর্তাদের দাবির প্রেক্ষিতে আজ আলোচনায় বসেন বাফুফে কর্মকর্তারা। সেই মিটিংয়ে এইসব সিদ্ধান্ত হয়। সার্বিক বিবেচনায় এবং ক্লাবগুলোর অনুরোধের প্রেক্ষিতে আমরা 2019-20 পেশাদার লীগের লীগটিকে আমরা পরিত্যক্ত হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত আজকের মিটিং গৃহীত হয়। আমরা আশা করতে পারি 2020-21 পেশাদার লীগ সেপ্টেম্বর টু অক্টোবরে আমরা শুরু করতে পারব। করোনা ভাইরাসের কারণে ক্রীড়াঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের 17,03,000 টাকা আর্থিক সহায়তা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াব।
দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটার, সংগঠক, কোচ, আম্পায়ার, স্কোরার, গ্রাউন্ড স্টাফ, টিম বয় সহ ক্রিকেট পরিবারের 396 জনকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি 600 পরিবারকে খাদ্য সহায়তাও দেওয়া হয়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে এ সময় উপস্থিত ছিলেন কোয়াপের সভাপতি লাইমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক দেবব্রত পাল। আবুধাবি টি টেন ক্রিকেট লিগের চতুর্থ আসরে বাংলা টাইগার্স দলের টিম ডিরেক্টর হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার ও কোচ ল্যান্স ক্লুজনার। আবুধাবি শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আগামী 19 থেকে 28 নভেম্বর পর্যন্ত হবে এবারের আসর। ক্লুজনার বেশি পরিচিত ছিলেন আগ্রাসী ব্যাটিংয়ের কারণে। বর্তমানে তিনি আফগানিস্তান দলের হেড কোচের দায়িত্ব পালন করছেন। এর আগে জিম্বাবুয়ে দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন ক্লুজনার। আবুধাবি টি টেন ক্রিকেটে গতবারই প্রথম অংশ নিয়ে তৃতীয় হয়েছিল বাংলা টাইগার্স। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। একদিনে করোনায় সর্বোচ্চ শনাক্ত 1273 জন, মৃতের সংখ্যা 14। বসুন্ধরায় 2000 শয্যার করোনা হাসপাতাল চালু, মানুষ সচেতন না হলে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন বললেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীর প্রবেশপথে বেড়েছে যাত্রী ও ব্যক্তিগত পরিবহন, স্বাস্থ্যবিধি না মেনে অবাধে চলছে ঈদ কেনাকাটা। যুক্তরাষ্ট্রে করোনায় এক বাংলাদেশির মৃত্যু, 242 জনকে নিয়ে ঢাকার পথে বিশেষ ফ্লাইট। এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।